প্রকৃত সংকটে পড়েছে 62 বছরের পুরনো তেজগাঁওয়ের খেলাঘর ক্রিকেট একাডেমি। এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে চলে গেছে এলাকার একমাত্র একাডেমির মাঠের অর্ধেকটাই, আর তাদের শত ক্রিকেটার অনুশীলনের সুযোগ হারানোর শঙ্কায় পড়েছেন। তাদের দাবি, পাশে রেলওয়ের অব্যবহৃত জায়গা ক্লাবের নামে বরাদ্দের ব্যবস্থা করা হোক। রিপোর্ট করছেন এস এম আশরাফ। এভাবে আর খেলা হচ্ছে না ওদের, এক টুকরো কাঠ খেয়ে ব্যাট বানিয়ে ছক্কা হাঁকানোর সুযোগও পাচ্ছে না তারা। যে মাঠে আপন মনে ঘুরে বেড়াতো শিশুরা, একটু সুযোগ পেলেই মায়ের বকুনিকে উপেক্ষা করেই নেমে যেত দৌড় ছাপে, সেখানে এখন 10 ফুটই টিনের বেড়া। কে শুনবে শিশুদের আকুতি? আমরা যে বেড়া না আসিল আমরা খেলতে পারতাম, আবার বেড়া দিয়ে ছাপায় আমরা খেলতে পারি না। আমার অনেক খারাপ লাগবে যদি খেলতে না পারি, তো চলবে না। ঠিক অন্য পাশে ক্রিকেটার হওয়ার স্বপ্নের জাল বুননে যারা অবিরাম ঘাম ঝরাচ্ছেন, তারা আদৌ জানে না আর কয়েক মাস পর তাদের ভাগ্যে কি জুটতে যাচ্ছে। যেখানে গেম খেলতাম সেখানে আমরা প্র্যাকটিসটাও 100% করতে পারতেছি না, হাই ক্যাচ করতে পারতেছি না, ভালো মতো ফিটনেসও করতে পারতেছি না। যেহেতু এখন আমরা ইমাজিন টিমে আছি, আমার ইচ্ছা যে আমি যেহেতু ন্যাশনাল টিমে খেলবো, আমরা জানি ফ্যাসিলিটিটা পাই যে ভালো প্র্যাকটিস করার জন্য সুযোগ করে দেওয়া হয়। এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে চলে গেছে মাঠের 56% জায়গা, তা নিয়ে কষ্ট আছে, তবে অভিযোগ নেই ক্রিকেট একাডেমির খেলোয়াড় কর্মকর্তাদের। সরকারের কাছে তাদের অনুরোধ, পাশেই রেলওয়ের অব্যবহৃত জায়গা বরাদ্দের ব্যবস্থা করা হোক একাডেমির নামে। এখানে আরো পরিবেশ নষ্ট, মাদকের আড্ডা, রিক্সার গ্যারেজ, এগুলো দিয়ে মাঠটাকে আরো যতটুকু গেছে তারপরে এটা আরো ছোট করে দিচ্ছে। আমরা সর্বশেষ আশ্রয়স্থল প্রধানমন্ত্রীর কাছে আমরা একটা চিঠি দিয়েছি, ন্যাশনাল টিমের প্লেয়ার তৈরির একটা ছুটিকাগার এটা ধ্বংসর হাত থেকে মনে হয় প্রধানমন্ত্রী রক্ষা করতে পারে। এই একাডেমিতে খেলেই ক্রিকেটার হয়েছেন প্রয়াত মানজারুল ইসলাম রানা, খেলেছেন জাতীয় দলে খেলা জিয়াউর রহমান, নারী ক্রিকেট দলের নিগার সুলতানা, ফাহিমা খাতুনরা। প্রতিদিন শত খেলোয়াড় যেখানে ক্রিকেটার হওয়ার স্বপ্ন নিয়ে দিন শুরু করেন, তাদের প্রশ্ন, সংশ্লিষ্ট মন্ত্রণালয় কি সেই স্বপ্ন বাস্তবায়নে সহযোগিতার হাত বাড়াবেন? এস মাশরাফ, এটিএন বাংলা, ঢাকা।